কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সাকিব আল হাসান। এই মৌসুমে আর বাংলাদেশের ক্রিকেটারকে পাবে না কেকেআর। সাকিবের না খেলা কলকাতার কাছে বড় ধাক্কা, কিন্তু ইতিমধ্যে তার পরিবর্তন নেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। বিসিসিআই এর কাছে আবেদনও করেছে তারা। সবুজ সংকেত পেয়ে গেলেই নতুন ক্রিকেটার নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেবে কেকেআর। সাকিবের বদলে কোন 5 ক্রিকেটারের দিকে নজর দিতে পারে কলকাতা নাইট রাইডার্স? প্রথমেই বলা যায় দাসুন সানাকার কথা। শ্রীলঙ্কার টি-20 অধিনায়ক ব্যাট বল দুই করতে পারে। এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপে ভালো খেলেছেন তিনি। মিডল অর্ডার ও নিচের দিকে ভালো খেলতে পারেন তিনি। সেই সঙ্গে অধিনায়কত্বের ক্ষেত্রেও নীতিশ রানাকে সাহায্য করতে পারবেন সানাকা। টম লাথাম, ভারতীয় উইকেটে খুব ভালো পরিসংখ্যান রয়েছে নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি উইকেট রক্ষকও তিনি, তাই বাড়তি সুবিধা পেতে পারে কেকেআর। মোহাম্মদ নবী, আইপিএলে 2017 থেকে 21 সাল পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতালেও চলতি আইপিএলে দল পাননি তিনি। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল তার। ব্যাটে বলে দলকে জিতিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। তাছাড়া হায়দ্রাবাদের হয়ে 151.26 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে শেষ দিকে দ্রুত রান তোলায় ভূমিকা রেখেছিলেন তিনি। বোলিং এ 17 ম্যাচে 13টি উইকেট আছে তার, ফলে সাকিবের যোগ্য বিকল্প হতে পারেন সাবেক এই আফগান অধিনায়ক। ড্যারেল মিচেল, গত কয়েক বছরে নিউজিল্যান্ডের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন ড্যারেল মিচেল। মিডল অর্ডারে তার উপর আস্থা রাখতে পারে কলকাতা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতেও ভূমিকা রাখতে পারেন তিনি, যদিও এখন পর্যন্ত আইপিএলে খুব একটা অভিজ্ঞতা হয়নি মিচেলের। মাত্র 2 ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার, যেখানে তার রান 33। তবে আন্তর্জাতিক টি-20তে 140.90 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে 28 গড়ে 925 রান আছে তার, উইকেট আছে 4টি। সাকিবের বিকল্প হতে পারেন তিনিও। ট্রাভিস হেড, বর্তমানে দারুণ সময় পার করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। 2022 সালে টেস্ট ও ওয়ানডে উভয় ক্ষেত্রেই 50-এর উপর গড় তার। আইপিএল ও 10 ম্যাচে 29.29 গড়ে রান 205, স্ট্রাইক রেট 138-এর উপরে। কাজেই কলকাতার মিডল অর্ডারে প্রাণ এনে দিতে পারেন এই ব্যাটসম্যান। এখন দেখার বিষয় সাকিবের বিকল্প হিসেবে কাকে বেছে নেয় কলকাতা ম্যানেজমেন্ট, নাকি কোনো নতুন ক্রিকেটারকে দলে যুক্ত করতে চাইবে ফ্র্যাঞ্চাইজিটি।